আসসালামু আলাইকুম। দয়া করার জন্য হলে এই ভিতরে দিয়ে এইভাবে আসতে হবে, কারণ আমি জায়রা করার জন্য ঢুকছি। আলহামদুলিল্লাহ জায়রা করার জন্য যাচ্ছি। এই গেড়ে এই ইয়ে দিয়ে যেতে হবে। চারদিকে ব্যারিকেড দিয়ে রাখছে, দোনো চাইটে তার মাঝখান দিয়ে যেতে হবে। জায়রা করতে হলে দিয়ে ভিতরে ঢুকতে হবে। এ হচ্ছে নবীর রওদা। এটা যে গ্রিন কালার গম্বুজটা দেখছেন, ওটার নিচে হচ্ছে নবীর রওদা। রওদা ছিল এটার নিচে নবী, আমাদের নবী যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। السلام عليكم ورحمة الله. ان شاء الله আপনাদেরকে এখানে ভিতরে নিয়ে দেখাবো, ভিতরে যাব, তারপর বাকিটা দেখতে পাবেন। যেতে হলে এইভাবে ঘুরে যেতে হয়, প্রচুর মানুষ, সবার মতো আমাকেও ঘুরে যেতে হবে। যাওয়ার আর কোনো বিকল্প রাস্তা নেই, যারা করতে হলে এভাবে ঘুরে যেতে হবে। আগে যে বলছিলাম এই গেটে ঢুকতে হবে, এই সেই গেট, এটা ঢুকতে হচ্ছে। ব্যারিকেড দিয়ে বলছে যাওয়ার মতো দেখার মতো কোনো সিস্টেম আছে কি না সেটা আমি জানি না, আল্লাহ ভালো জানেন। পুরো ভিডিওটা না দিতে পেরে আমি অনেক অনেক দুঃখিত প্রকাশ করছি আপনাদের কাছে। ইনশাআল্লাহ দ্বিতীয় এটার পরে যে ভিডিওটা আসবে ওইটা আসবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওদা মোবারক সহ, পুরো ভিডিও আসবে ইনশাআল্লাহ।